Uttam, good morning. বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে স্বাগত জানাই আজকের ব্লগে। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। রবিবারের দিন আজ, বেরিয়েছি সকালে। আজকে আমরা দেখে এসেছিলাম পাশে একটা দোকানে, যেখানে ফুচকা খেয়েছিলাম, খুব ভালো ব্রেকফাস্টের মেনু। তাই সকাল সকাল ভাবলাম সানডে ব্রেকফাস্টটা ওখানে সেরে নেওয়া যাক। মানে রোজ দিন তো খাবার বানাচ্ছি, আজকে বাইরে ওই বাজার করতে যাওয়ারও একটা ব্যাপার থাকে, তারপর খেয়ে দিয়ে বেরোতে বেশ অনেকটা দেরি হয়ে যায়। ওই জন্য ভাবলাম আজকে সকালটা ছুটি, বাইরে যেয়ে পরে দেখি কি ফেমাস কিছু ব্রেকফাস্টের মেনুতে ছিল, সেগুলোর মধ্যে একটা খাওয়া যাবে। আর তারপরে ম্যাক্সেও যাওয়ার আছে, মাছ আনতেও যাওয়ার আছে, তাহলে সব কিছুটা একবারেই করে নেওয়া যাবে। চলো, বেরিয়ে যখন করেছি একবারে দোকানে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। পাওভাজি চলে এসছে গরম 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 গরম, তাই তো? আর ভাজির মধ্যে পনিরও দেওয়া আছে। ওটা বাটার না গো, পনির বটে। বাটারও দেওয়া আছে, পনিরও দেওয়া আছে। এখানে যে ব্রেডটা ইউজ করা হয়েছে ওটা ওই গোল ব্রেড না, এটা ওই লম্বা ব্রেড আছে, আর পুরো বাটারে একদম ভর ভর কে বাটার দেওয়া আছে। হ্যাঁ, আর ওইটা মে তে রে এসে গেছে ছোলে ভটোরে, বড় লুচি, আচার, ছোলে মশালা, স্যালাড, আর দুটো বড় বড় ছোলে ভটোরে। নিকলেগা ছোটা, নিকলেগা বড়ে মাছ মে কোই টেস্ট নেই হোতা হ্যায়। ভাইয়া ঠিক সে পিস করনা হ্যায়, দেখো মাছটা দেখো। ওয়েফার তো বাজার থেকে ফিরেছে অনেকক্ষণই হলো, এসেই যেটা হয় মানে এই জিনিসটা কতদিনে চুকবে কে জানে, এত তোড়জোড় তোড়জোড় এসে পরে মানে এত হড়বড়ি হয়ে যায়, তখন মনে হয় কেন বেরোলাম। প্রত্যেকবার এই জিনিসটা ভেবেছি না আজকে টাইমটা ম্যানেজ হয়ে যাবে, কিন্তু হয় না। আর যদিও বা রান্নায় আজকে সেরকম ঝামেলা নেই, সরস্বতী পুজো পেরিয়েছে, তাহলে সরস্বতী পুজোর যে খিচুড়ির ব্যাপারটা তো পেন্ডিং রাখলে বেশি দিন চলবে না। ওই জন্য আজকে রবিবার, ওয়াকিং ডেতে খিচুড়ি বানালে তো শক্ত একদম মানে হয়ে যাবে, খাওয়া যাবে না। গরম গরম খিচুড়ি বানিয়েছি আজকে, আর বাঁধাকপি তার সঙ্গে বানাইনি, কারণ সেদিন এত বাঁধাকপি খাওয়া হয়েছে আর একটু ইচ্ছে যায়নি। তার সঙ্গে কী কী হচ্ছে সেটা পরে দেখাচ্ছি। আপাতত বাজার থেকে যে নিয়ে এসেছি চিকেন আনিনি, কাল প্রচণ্ড চিকেন খাওয়া হয়েছে KFC-তে, ওই জন্য আর চিকেন খেতেই ইচ্ছে করছিল না। পরে যেদিন মন যাবে সেদিন মানে ফ্রেশ কিনে আনবে, ফালতু ফালতু ফ্রিজে স্টোর করে রেখে তো লাভ নেই। তাহলে ওই মাছই আনা হয়েছে,
আর এই যে কন্টেনারগুলোতে আমি ফার্স্ট টাইম রাখবো, যেটা ফ্লিপকার্ট থেকে এনেছিলাম। চলো কতটা কাজের কিনা কী কী মাছ এনেছি ওদের সঙ্গে দেখায়। এই যে দু ধরনের মাছ পেয়েছে, যেটা নর্মাল রুই মাছ তো একটা নেওয়া হয়, সারা সপ্তাহে এটাই খাওয়া হয়, পুরো এটা দিয়ে ভালোভাবে ভাত খেতে মানে পছন্দ করে। আর তার সঙ্গে চিংড়ি মাছ এবারে নিয়েছি, দেখি ইচড় চিংড়ি বা অন্য কিছু বানাবো চিংড়ি মাছ দিয়ে। আর খুব ভালো ডিলটা পাওয়া গেল, চিংড়িটাও বেশ ভালোই। আর এটা তো যেরকম 180 টাকা কিলো সেরকমই পাওয়া গেল, আর এটা হচ্ছে 400 টাকা কিলো, আর এটা 250 মতো আছে। কন্টেনারগুলোর মধ্যে স্পেশালিটি হলো এই, বিশেষ করে এই যে র‍্যাকটা রয়েছে, এটার জন্য গায়ে যতটা জল বা কিছু লেগে থাকুক সেটা নিচে যেয়ে পরে জমবে, যার ফলে গাছ এইগুলোর গায়ে বরফ সেভাবে জমবে না মাছগুলোর গায়ে, বা যে আইটেমে রাখো সেই গায়ে যা বরফ জমার এইটার নিচে যেয়ে পরে জমবে। We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. এই যে একদম খিচুড়ি রেডি, মটরশুঁটি আর ফুলকপি আলু দিয়ে খিচুড়ি, আর তার সঙ্গে এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ। এটা আদৌ বাড়ির ফ্রেঞ্চ ফ্রাইজ নয়, কালকে KFC থেকে বেঁচে গেছিল লেফট ওভার, বাড়ি নিয়ে এসেছিলাম, আজকে ভালোই কাজে লেগে যাবে। পাঁপড় ভাজা আর এখানে পোকোর জন্য ডিম সেদ্ধ। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. লাইট কমে এসছে, প্রায় বিকেল হয়ে গেছে, 4টা বাজে এখন, আমাদের ছুটির দিনে এটাই হয়। যাই হোক, মেনুটা আজকে বেশ চমৎকার, আর আজকের এই মেনু দেখে মনে পড়ে যাচ্ছে স্কুলের সেই খিচুড়ি খাওয়ার ব্যাপারটা। তার সঙ্গে অনেক কিছুই মিসিং আছে যদিও বা, বোঁদেটাও থাকে এর সাথে, আর কি থাকে, বাঁধাকপি চাটনি। ভেবেছিলাম কুলের চাটনি বানাবো, কিন্তু কুলগুলো এতই বাজে এখানে, ওটাতে চাটনিতে আরও বাজে টেস্ট চলে আসবে, ওই জন্য এটাই যথেষ্ট। চলো বাকি বাকি 12 পাসটা শেষ হবে কি আজকে, হয়ে যাবে না? আমরা মানে আগের রবিবার থেকে 12 পাস দেখা স্টার্ট করেছি, আজকে ফাইনালি ওই জায়গাটায় পৌঁছেছি, লাস্ট ওই 5 নম্বরে মেন্সে পাস হয়ে গেছে না, তো মেন্সে পাস হয়ে গেছে 5th অ্যাটেম্পে, এবার বাকিটা আজকে শেষ হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ হলো বটে, কিন্তু মুভি শেষ হলো না, বললাম না অনির্বাণকে জিজ্ঞাসা করাটাই ভুল যে মুভিটা শেষ হবে কি না। অ্যাকচুয়াল পোগোর মর্জির উপরে সবটা ডিপেন্ড করে, জাস্ট খেয়েছি, মিনিট 2-3 হয়েছে, পোগো উঠে গেছে, যথারীতি আমি ধরলাম, অনির্বাণ খেলো, আবার আমি অনির্বাণ ধরলো, আমি খেলাম, এইভাবে খাবারটা শেষ করেছে, কিন্তু মুভি দেখা আর হলো না। যাই হোক, ওরা শুয়ে পড়েছে, রুম অন্ধকার, এবার আমিও হাত মোটামুটি বাজছে 5টা। না না, চুল কাটছি না, কাইচিটা নিয়ে বেরোলাম, ম্যাক্সের জিনিসগুলো এসছিলো তো ওটা আজকে মানে এবারে এত ভারী হয়ে গিয়েছিলো, আমরা নিয়ে আসিনি, বিকেলবেলায় পার্সেল করে মানে ওরা হোম ডেলিভারি পৌঁছে দিয়েছে, সেগুলোই আর কি কেটে বার করছি।
ম্যাক্সে জিনিস আনার এটা একটা সুবিধা রয়েছে, মানে আমাদের ব্যাগ ক্যারি করতে হয় না। এই যে এরকম বস্তার মধ্যে করে ওরা করে দেয়, আর বস্তাটা মানে ফ্রি অফ কস্ট। চলো কাটিং করে নিই, বার করে নিই সব জিনিসগুলো। একটা বেশি জিনিস আনা হয়নি ঠিকই, কিন্তু এত বেশি ভারী হয়ে গেছিলো তার মেন কারণ হলো আলু পেঁয়াজ এসব এনেছি, আর এত ভালো রেটে পাওয়া যায় ওইখানে, একটু খুঁজে বার করে নিতে পারলে একদম কেল্লা ফতে। যেখানে 15 টাকা কেজি 20 টাকা কেজি বাইরে আলু বিক্রি হচ্ছে, আমরা পেয়েছি 5 টাকা কেজি আলু। ঠিক আছে, আর যত খুশি নেও নাও, মানে কোনো লিমিট নেই। আর যে এত বিল করতে হবে তার উপরে হলেই আলু পাওয়া যাবে সেই রকমও না। এই যে আলু নিয়েছি 2 কেজি 5 টাকা করে কেজি ছিল, আর পেঁয়াজটাও 15 টাকা করে কেজি ছিল, বাইরে 25 টাকা করে কেজি 15 টাকা করে কেজি ছিল। আর অনেক দিন হেয়ার কালার করা হয়নি, এটা একটু করতে লাগবে মনে হচ্ছে। আর সাথে নেওয়া হয়েছে চাল, এই চালটা মানে রেগুলার ভাতের জন্য, আর ওই ইডলি দোসা ওই সমস্ত কিছু সাউথ ইন্ডিয়ান খাবার বানানোর জন্য এই একটু মোটা চালটা নিয়েছি, কারণ এইটাতে একটু অতটা ভালো হয় না, এই জিনিসটা এই চালটাতে খুব ভালো হয়। তার সঙ্গে মুসুরির ডাল ডেলি লাগে, এইটা তো মানে শেষ হওয়ার আগেই মজুদ রাখতে হয় সেরকম একটা জিনিস। জিঞ্জার গার্লিক পেস্ট, মানে সকাল সকাল রান্না খুব এমার্জেন্সির মধ্যে হয়, তো ওই জন্য আর আমি রিস্কটা নিই না, অনেকটা টাইম লেগে যায় রসুন ছুলতে। আর রসুনের যা দাম এখন বেড়েছে, তার থেকে এটাই বেটার মনে হলো, বাই ওয়ান গেট ওয়ান এটা রয়েছে। তার সঙ্গে এই এটা তো শেজওয়ান চাটনি একটা লাগেই ফ্রিজে পরোটা দিয়ে খাওয়ার জন্য। পোকোর জন্য জ্যাম আনা হয়েছে, ফার্স্ট টাইম ও খায়নি এখনো অবধি জ্যাম, দেখা যাক পছন্দ করে কিনা। আর হোয়াইট নেওয়া হয়েছে বেবি হাগের, বাই ওয়ান গেট ওয়ান ছিল, খুব একটা বেশি লাগে না কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল তো নিতেই হবে দুটো। তার সঙ্গে পোগো ডাইজেস্টিভ বারি বিস্কিট, সাম্বার মশলাটা আমার শেষ হয়ে গেছিলো, সাম্বার মশলা একটা নেওয়া হয়েছে, চিনি নেওয়া হয়েছে, আর এটা এখানে খুব ভালো পাওয়া যাচ্ছে, জানি না আমাদের এখানে এখন পাওয়া যাচ্ছে কিনা, পুরুলিয়ার রাগি চিপস খুব ভালো টেস্টি, আর যেহেতু রাগির একটু হলেও আর কি হেলদি, জানি চিপস এরকম হেলদি না কিন্তু রাগি বলে একটু আর কি হেলদি। একটা পেস্ট নেওয়া হয়েছে, আর এইটা হলো একটা অস্ত্র পোগোর পটি কাপড় পরিষ্কার করার, তাহলে এই হলো জিনিস। মোটামুটি ভারী হয়ে গেছে এইগুলোতেই, 1 কিলো 2 কিলো 3 কিলো 4 কিলো, এটা 2 কিলো 4 আর 2 6 7 8। জিনিসগুলো ঠিক জায়গায় রেখে দিই, আর খাবার বানানো হয়ে গেছে, প্রায় 11টা বাজছে এখন, পোগোকে খাওয়ানো হয়ে গেছে। বানিয়েছিলাম আজকে পালক পনির, তার সঙ্গে ম্যাক্স থেকে পনিরটাও আনা হয়েছে, খুব ভালো ডিলে পাওয়া যায় পনিরটা, তোমাদেরকে আগেই বলেছিলাম। 500 গ্রাম পনিরের কত দাম নিয়েছে? 80 টাকা, 500 পনিরের 80 টাকা দাম, খুব ভালো পাওয়া যায়। পনিরের কোয়ালিটিটাও খুব সুন্দর, মালাই পনির, সয়া পনির না, আর পোগো পনিরটা খুব পছন্দ করে, ওই জন্য বেশি করে নিলেও কোনো অসুবিধা নেই আর কি। রান্না হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, পোগোকে খাওয়ানোও হয়ে গেছে, এতটা কমপ্লিট। এবার আমরা খাবো, আর কালকে আবার সোমবার সকাল সকাল উঠতে হবে। চলো, যাই হোক 12 পাস মুভিটা দেখা শেষ হলো, আর দেখে অরিবেনের সঙ্গে বসে বসে দেখছিলাম, তো অ্যাকচুয়ালি ও যে জায়গাগুলোতে যেভাবে ইন্টারভিউ দিয়েছে অরিবেনও ঠিক অন্য পোস্ট, বাট সেম ইনস্টিটিউটে সেখানে গিয়েছিল ইন্টারভিউ দিতে, সেভাবেই কী বলবে ভ্যারিফিকেশন হচ্ছিলো ডকুমেন্টস, ওরা ওরকমভাবে গোল করে বসেছিলো, মানে ওর যা এক্সপিরিয়েন্স ইউপিএসসি সম্পর্কে সে নিয়ে ওরা, তারপরে মুভিটা শেষ হওয়ার পর অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম, মানে আমার কাছে যেহেতু ব্যাপারটা সম্পূর্ণ অজানা, অনিমনের কাছ থেকে জেনে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। ওই জন্য মুভিটা আমাদের কাছে মানে অনেকটা টাচিং, বেশ টাচিং, মানে যারা দেখোনি তারা দেখতে পারো, খুব ভালো লাগবে আর কি। মানে মানুষ চাইলে সব করতে পারে, সেটারই একটা উদাহরণ। যাই হোক, লাক ফ্যাক্টরটাও কাজ করে গেছে, সবে মিলে এরকম একটা ভালো, যেহেতু সত্যি ঘটনা অবলম্বনে শুনলাম স্টোরিটা হয়েছে, তার জন্য ভালো লাগলো, তোমরা একবার দেখে নিতে পারো।